এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। লোকসভা ভোটের মুখে ফের একবার দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বিষোদগার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতার তৃণমূলের মিছিল শেষে সভায় তিনি বিএসএফের বিরুদ্ধে বিদেশি নাগরিককে খুনের অভিযোগ তুলে বাহিনীর জওয়ানদের শাস্তি দাবি করেন তিনি। সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এদের দিকে ফিরে তাকাবেন না। মমতা বলেন, এখন থেকেই পাঠিয়ে দিয়েছে, সব ঘুরে বেড়াচ্ছে, গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে অভিযোগ জানিয়েছে, এটা একটা খারাপ উদাহরণ হয়। ইসকনের একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তাকে নাকি বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে, এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে, আমাদের যদি কেউ খুন হয় বা কোনো অন্যায় না করলে ইডি তার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করে পিএলএমএ কেসে, অথবা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি করা হয় না কেন, কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় না? তোমার যদি মনে হতো বাংলাদেশি, তুমি কেস করতে, তুমি আইনত যা করতে সেটা করতে, কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাঠিয়ে দিয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব স্কুল ছেড়ে দাও, সব কলেজ ছেড়ে দাও, সব হাসপাতাল ছেড়ে দাও, সব স্টেডিয়াম ছেড়ে দাও, বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে, ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না আর ভয় পাবেন না, যদি জিজ্ঞাসা করে কিসকো ভোট দেনা হয় বলবেন আপকো। অন্যদিকে বৃহস্পতিবার শেখ শাহজাহানের বাড়িতে গেলেন সিবিআই এর অফিসাররা। এখন তাদের হেফাজতে রয়েছে সন্দেশ খেলের এই তৃণমূল কংগ্রেস নেতা। সন্দেশখালী মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, তবে জেলা পরিষদের পদ থেকে সরানো হয়নি। কেন সরানো হয়নি? আজ এই প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস সিগমনে ডিভিশন বেঞ্চে চলছিল মামলার শুনানি। সন্দেশখালীর বেশ কয়েকজন মহিলা মামলার পার্টি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই বিষয়ে হলফনামা চেয়েছেন প্রধান বিচারপতি। এদিকে বাড়ির সামনে সেদিন কারা ইডির ওপর হামলা করেছিল, এই প্রশ্নের উত্তরে সেটা জানেন না বলে দাবি করেছেন শেখ শাহজাহান। বৃহস্পতিবার দুপুর গড়াতেই সন্দেশকারীর আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যান কেন্দ্র তদন্তকারী সংস্থার অফিসাররা। ওই পাড়ায় শেখ শাহজাহান ও তার আত্মীয়দের একাধিক বাড়ি রয়েছে। কোন বাড়িতে শেখ শাহজাহান থাকতেন তার খোঁজ খবর নেন তারা, এমনকি শেখ শাহজাহানের বাড়ির একাধিক ছবিও তোলেন। আজ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল কলকাতা হাইকোর্টে জানান, প্রধানমন্ত্রী সভায় গিয়েছিলেন সন্দেশখালীর মহিলারা, তারা মামলার পার্টি হতে চান। হলফনামা চেয়ে প্রধান বিচারপতি বলেন, পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে ওই মহিলাদের, তা না হলে রাজ্য বলতে পারে তারা সেখানকার বাসিন্দা নন। যাব পরের খবরে। চর্চায় কাঞ্চন শ্রীময়ীর রিসেপশন 6 মার্চ বুধবার সেই অনুষ্ঠান হয়েছে কলকাতার ক্যামাক স্ট্রিটের বহু পুরনো হোটেল গ্যালেরিও 1910-তে। তারই দরজায় কাঞ্চন ও শ্রীময়ী রিসেপশনের প্রবেশস্থলে বড় করে লেখা ছিল, প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড, ইনকনভিনিয়েন্স ইজ রেগ্রেটেড। অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, অনুষ্ঠানে সংবাদ মাধ্যম আর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ড্রাইভারদের প্রবেশ নিষেধ। এ ধরনের নিষেধাজ্ঞা যে অত্যন্ত বৈষম্যমূলক, এমনই অভিযোগে মুখর হয়েছেন অনেকে। এই ঘটনা ঘিরে বেজায় বিরক্ত অনেকে, শুরু হয়েছে বিতর্ক। যদিও কাঞ্চন দাবি করেছেন তিনি এই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র কিছু জানতেন না, এটা তার সিদ্ধান্ত নয়। বিতর্কে বিরক্ত কাঞ্চন মল্লিক, তিনি বলেন, আমাকে কেন বারবার টার্গেট করা হচ্ছে জানি না, সকলেই আপনারা আমাদের রিসেপশন কার্ড দেখেছেন, সেখানেও কোথাও লেখা নেই যে সংবাদ মাধ্যম ড্রাইভার বা দেহরক্ষীদের ঢুকতে দেওয়া যাবে না, এটা আমার শিক্ষা নয়, স্বভাবত নয়, এটা আসলে ভেনু কর্তৃপক্ষের সিদ্ধান্ত, ওখানে 200 লোক ধরে, তাই ওরা ঠিক করেছে রেখেছে 400 জনকে তার জায়গা দিতে পারবে না। এদিকে হোটেল কর্তৃপক্ষ জানায় যে তাদের নির্দেশেই ওই লেখাটা তারা টানিয়েছে। পাশাপাশি প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে।
কোথাও কোনো রাখঢাক নেই, সরাসরি গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন প্রধান বিচারপতি। আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে একেবারে খুল্লাম খুল্লা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে তৃণমূলের মিছিল, সেই মিছিলের নেতৃত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল শেষের সভা থেকে মমতার নিশানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বলেন, আজ রবি ঠাকুরের কথা দিয়েই বলি, বিচারের বাণী নীরবে নিভৃত কাঁদে। ডোরিনা ক্রসিং এর মিছিল শেষ করে মমতার মিটিং, সেখানে তিনি বলেন, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন, এদের দিকে তাকিয়ে আদৌ কি মানুষ বিচার পাবেন? জুডিশিয়ারির ক্ষেত্রে আমি জজের বিরুদ্ধে বলতে পারি না, কিন্তু আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আমিও আইনজীবী ছিলাম, এখন নই, আগে ছিলাম। আইনের কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমরা জানি, তবে সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম মুখে নেননি মমতা। তিনি বলেন, এরা সব কেউ কেটা, তবে আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গেছে, টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের নাম করে খারাপ কথা বলছে, আপনি এখন কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় জনগণ দেবে। মমতার এই কথা শুনে হাততালিও পড়ে যথেষ্ট। মমতা বলেন, আপনি হাজার হাজার মানুষের চাকরি খেয়েছেন, কাল থেকে আপনার রায় জনগণ দেবে, তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন স্টুডেন্টদেরই নিয়ে যাব, কারণ যাদের চাকরি আপনি নিয়েছেন তারাই লড়াই করবে। এবার বলতে পারতেন, ওই প্যানেলটা ক্যান্সেল করুন, কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইড গেম। এখনো 5 লক্ষ চাকরি রেডি আছে, আর এই চাকরি যে বিজেপি সিপিএম কংগ্রেস দিতে দিচ্ছে না সেদিকেও ইঙ্গিত করেন মমতা। দেখব পরের খবর। 2019 সালে 5ই আগস্ট জম্মু ও কাশ্মীরের 370 ধারা এবং 35A ধারা বাতিল করা হয়েছিল। এরপর প্রায় 5 বছর পর প্রথমবারের মতো কাশ্মীরের মাটিতে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে শ্রীনগরে 6,000 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোদী। এরপরই মোদী বার্তা দেন, তিনি কাশ্মীরের মন জিততে সক্ষম হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বলেন, ভূস্বর্গে আসতে পারার এই অনুভূতি তুলে ধরার শব্দ আমার কাছে নেই। আমাকে বলা হয়েছে যে 285টি ব্লকের 1 লক্ষ লোক আমাদের সাথে যোগ দিয়েছে। আমি জম্মু ও কাশ্মীরের জনগণকে ধন্যবাদ জানাতে চাই, এরা সেই নতুন জম্মু ও কাশ্মীর যার জন্য আমরা কয়েক দশক ধরে অপেক্ষা করেছিলাম। এটি সেই নতুন জম্মু ও কাশ্মীর যার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জীবন উৎসর্গ করেছেন। এই নতুন জম্মু ও কাশ্মীরে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এই জম্মু ও কাশ্মীরের সামনে যে চ্যালেঞ্জগুলি আসবে তা অতিক্রম করার সাহস আপনাদের রয়েছে। আপনাদের খুশি দেখে সারা দেশের 140 কোটি মানুষ সন্তুষ্ট বোধ করছে। যাব পরের খবরে। দীর্ঘ রাজনৈতিক জীবনে একবারও বাড়িতে পুলিশ আসেনি, আর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তার বাড়িতে দিনভর তল্লাশি চালিয়েছে ইডি। তারপর একবার দলনেত্রী তাকে বা তার পরিবারের কাউকে ফোন করে কথা বলেনি, সমবেদনা জানাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই অভিমান থেকে দলত্যাগ করেছেন ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের সদস্য তাপস রায়। বুধবার তিনি যোগ করেছেন গেরুয়া শিবিরে। আর নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিয়ে প্রতিক্রিয়া দিলেন। তাপস রায় নাম না করে তার কটাক্ষ, কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে। একবার ইডি এলেই ইডির লোকই পরে ফোন করে বলছে, বিজেপিতে যান, সমস্যা মিটে যাবে। নিয়োগ দুর্নীতি মামলায় গত জানুয়ারি মাসে কলকাতার দু প্রান্ত বরানগর ও লেকটাউনের শ্রীভূমির বাড়িতে তৃণমূলের দুই নেতা তাপস রায় ও সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। দিনভর তাদের বাড়িতে চলে তল্লাশি। রাতে ইডি চলে যাওয়ার পর সেই নেতাই কার্যত ক্ষোভে ফেটে পড়েছিলেন ইডির প্রতিহিংসামূলক আচরণ নিয়ে। পরে তাপস রায় অভিমানের সুরে বলেন, সেদিন থেকে একবারও দলনেত্রী এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেনি, কোনো কথা বলেনি, কোনো সভায় তার প্রতিবাদ করেননি, অথচ তিনি শেখ শাহজাহানকে নিয়ে বলছেন যে ইডি টার্গেট করেছে। সেই অভিমানে তিনি দলত্যাগ করলেন, যোগ দিয়েছেন বিজেপি শিবিরে। সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে গেরুয়া প্রার্থী হতে পারেন তিনি। চোখ রাখবো পরের খবরে। ফের সন্দেশখানে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছ থেকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সহ মহিলা মোর্চার 5 নেত্রী ও কর্মীদের যাওয়ার কথা ছিল সন্দেশখালিতে। নারী দিবসের প্রাক্কালে তারা সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু রওনা দেওয়ার আগে নিউ টাউনে আটকে দিল পুলিশ। ঝামেলার পর রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। দলের মহিলাদের কর্মীদের
টেনে হিঁচড়ে প্রিজম ফ্যানে তোলা হয় বলে অভিযোগ। এই প্রথম নয়, এর আগে একাধিকবার অসন্তোষ সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বারবার অগ্নিমিত্রা পল, ফাল্গুনী পাত্র সহ মহিলা মোর্চার নেত্রীরা যাওয়ার চেষ্টা করলে শেষমেশ সফল হননি। প্রতিবারই 144 ধারা জারি থাকার কারণে তাকে আটকানো হয়েছে, কখনো সন্দেশখালি সংলগ্ন অঞ্চলে, কখনো আবার ধামাখালি ভোজেরহাট, অর্থাৎ সন্দেশখালি ঢোকার আগেই পুলিশি বাধার মুখে পড়েছেন তারা। দেখব পরের খবর। সুপ্রিম কোর্টে আজ স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গোপনীয়তা রক্ষা মামলায় স্বস্তি পেলেন তিনি, আবেদন প্রত্যাহার করে নিল ইডি। কলকাতা হাইকোর্ট রুজিরা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেয়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি, সেই আবেদন আজ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সূত্রে খবর, সর্বোচ্চ আদালত আর ইডির আর্জি খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। এদিকে 2023 সালের 17 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন ইডি তার অভিযোগের আগে সংবাদ মাধ্যমকে জানাতে পারবে না, তদন্তের সার্চ অ্যান্ড সিজার এর সময় লাইভ করা যাবে না, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানালেন সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি, তাতেই মুখ পড়ল ইডির। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশি অভিযান করতে পারবে না, এই সংক্রান্ত কোনো খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদ মাধ্যম, চার্জশিট জমা পড়ার আগে পর্যন্ত কোনো ছবি প্রকাশ করা যাবে না। পরের খবর, নাম রাম সিং। টলিপাড়ার এই ব্যক্তিত্বকে চেনেন না এমন প্রায় কেউ নেই। খোদ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তিনি। শুধু নিরাপত্তারক্ষী বলাটা হয়তো ভুল, বুম্বাদার ছায়াসঙ্গী তিনি। রাম সিংকে ছাড়া এক মুহূর্ত চলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাকে যদি কাঞ্চন শ্রীময়ীর রিসেপশনে ঢুকতে না দেওয়া হতো তাহলে? এতক্ষণে কাঞ্চন শ্রীময়ীর রিসেপশনে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ড্রাইভারদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারির কথা অনেকেই জেনে গেছেন। বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিতর্ক চরমে, আর এই বিষয়টি নিয়ে কথা বলার সময় নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বুম্বাদার কাছের মানুষ রাম সিং। রাম সিং বলেন, হ্যাঁ ওই লেখাটা আমি দেখেছি, একেবারেই ঠিক হয়নি, এটা খুব খারাপ হয়েছে বিষয়টা, সবাই তো মানুষ, এভাবে কাউকে ছোট করা ঠিক নয়, কে ড্রাইভার কে নিরাপত্তারক্ষী যেই হন না কেন এটা কি ঠিক? একটা বিয়ে বাড়ি মানে আনন্দের অনুষ্ঠান, সেখানে ড্রাইভার নিরাপত্তা রক্ষীদের ঢুকতে নিষেধ করা হচ্ছে, সেটা কি শুনতে খুব ভালো লাগছে? এটার অর্থ আমাদের কাজকে ছোট করা হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।